Assalamualaikum everyone. Kemon achen shobai? Alhamdulillah, ami onek bhalo achi and Ramadan Mubarak everyone. আজকে একটা নিউ ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য রমজানে আমি পুরো দিন কি করি না করি সব কিছু শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে ইনশাআল্লাহ এন্ড রমজান উপলক্ষে আমি আমার রুমটি কিভাবে সাজিয়েছি সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ওকে এখন হচ্ছে তারাবির সময় আমি ফারস্টে তারাবি দিয়ে শুরু করব তারাবির পরে কি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব ওকে ওকে সো আমার নামাজ পড়া শেষ এখন হচ্ছে আমি হালকা কিছু খাবো অনেকে ইফতারের পর আর তারাবির পর হচ্ছে ভাত খায় বাট আমি ওইভাবে হচ্ছে ভাত বা ভারী কিছু খেতে পারি না স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে নিই তো এখন হচ্ছে আমি কিছু খাবো তো খাওয়ার আগে হচ্ছে আমি আপনাদেরকে আমার পুরো রুমটি দেখাতে চাই বাই দ্য ওয়ে এই রুমটা হচ্ছে আমার ঢাকার রুম নোয়াখালীর রুমটা ট্যুর অনেকেই দেখতে চেয়েছেন বাট আমি হচ্ছে রুম ট্যুরটা করতে পারিনি রুম ট্যুর ভিডিওটা করতে পারিনি ইনশাআল্লাহ এবার ঈদে যখন নোয়াখালী যাব তখন আমি আমার নোয়াখালীর রুম ট্যুর ভিডিওটি আপনাদের জন্য করব ইনশাআল্লাহ সো এখন রমজান উপলক্ষে আমি আমার ঢাকার রুমটা যেভাবে সাজিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিই ওকে এই ছিল আমার রুম ট্যুর আমার রুমটি খুবই ছোট বাট আমি খুব যত্ন করে রুমটি সাজিয়েছি অ্যান্ড আমার রুম সাজাতে খুবই ভালো লাগে সো আশা করি আপনাদের কাছে আমার রুম সাজানোটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড এখন হচ্ছে আমি কিছু খাবো খেয়ে এরপরে হচ্ছে একটু পড়তে বসবো এরপরে আমি ঘুমাবো অ্যান্ড ইনশাআল্লাহ সেই সময় আপনাদের সাথে দেখা হবে ওকে আল্লাহ হাফেজ হে গাইস এখন হচ্ছে সেই সময় আমি মাত্র ঘুম থেকে উঠলাম তো ফ্রেশ হবো ফ্রেশ হয়ে সেহরি খাবো ওকে টাটা ওকে সো আমার সেহরি করা নামাজ পড়া সব কিছুই ডান আলহামদুলিল্লাহ সব কিছুই ভালোই হয়েছে অ্যান্ড এখন হচ্ছে ঘুমাবো খুবই ঘুম পাচ্ছে ঘুম থেকে উঠে কী করি না করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো গুড মর্নিং এভরিওয়ান আমি মাত্র ঘুম থেকে উঠলাম উঠেই আমি ব্যালকনিতে আসলাম কারণ আমার ব্যালকনিতে অনেক সুন্দর একটা মিরর আছে তো ভাবলাম যে মিররে গিয়ে ভিডিওটি করি এখানে অনেক সুন্দর পাখি ডাকতেছে অনেক ভালোই লাগতেছে তো এখন ফার্স্ট কাজ হচ্ছে আমাকে ফ্রেশ হতে হবে আমি ডিরেক্ট শাওয়ারে নিয়ে নিব কেননা আজকে আমার হিজাব ফটোশ্যুট আছে সো তাই শাওয়ার নিয়ে রেডি হয়ে যাব অ্যান্ড ওকে বাই বাই তো এখন হচ্ছে আমার ফটোশ্যুট চলতেছে এই রোদের মধ্যে কড়া রোদের মধ্যে আমি তাকাইতে পারতেছি না অ্যান্ড এরপরে কী করবো না করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সো এখন ফটোশ্যুট করব বাই বাই ও আচ্ছা আপনাদেরকে তো বলতে ভুলে গিয়েছি আজকে হচ্ছে আমার হিজাব ফটোশ্যুট হচ্ছে সবাই ফটোশ্যুট না সো একটার পর একটা ক্রেপ হিজাব পরে আমাকে ফটোশ্যুট করতে হচ্ছে এই রোদের মধ্যে অ্যান্ড আপনাদেরকে হাই বাই দ্য ওয়ে আমার ফটোগ্রাফার চলে যাচ্ছে আচ্ছা আমার ফটোগ্রাফারকে অনেকে এখন দেখতে চাবেন বাট আমার ফটোগ্রাফার হচ্ছে ক্যামেরার সামনে আসবে না আই এম সরি গাইস রাহুল হলে আসতো এই যে একটা হিজাব পড়তেছি আবার ছাদে যাচ্ছি একটা হিজাব পড়তেছি আবার ছাদে যাচ্ছি আমার রুম আর আমার হিজাব অবশেষে 40-50 মিনিট পরে আমার ফটোশ্যুট শেষ হলো এই রোদের মধ্যে সবাই আমার জন্য দোয়া করবেন আজকের রোজাটা আমার জন্য খুব বেশি কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ হবে না আমার অনেক এনার্জি আছে ওকে
আল্লাহ হাফেজ, ছাদ থেকে আল্লাহ হাফেজ, বাসায় গিয়ে কথা হবে। আমার ফটোশ্যুট করা ডান, এখন হচ্ছে জোহরের আজান দিয়েছে, আমি অজু করে নামাজ পড়ব। আর রোজার দিনে মানে এই ডেইলি ব্লগগুলো করতে অনেক বেশি কষ্টই লাগে, এই ব্লগটা করতে আমার সত্যি বলতে অনেক কষ্ট লাগতেছে। যাই হোক, সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, সো আমি যাই নামাজ পড়ে আসি। নামাজের পরে আমার দারাজ থেকে একটি পার্সেল এসেছে। আমি কিছুদিন আগে হচ্ছে রিংয়ের একটি বক্স দারাজে অর্ডার করেছিলাম, অ্যান্ড একেবারে যেরকম দেখেছি ঠিক সেরকমই এসেছে আলহামদুলিল্লাহ। একটু আগে হচ্ছে আসর আজান দিয়েছে, তো আমি নামাজটা পড়ে নিয়েছি, এখন হচ্ছে আমরা বাহিরে যাচ্ছি, কেননা ইফতার আনতে ফার্স্ট রোজা থেকে, আজকে হচ্ছে থার্ড রোজা, ফার্স্ট রোজা থেকেই হচ্ছে এই প্রবলেমটা দিচ্ছে, আমাদের গ্যাস নেই বাসায়, মানে আমাদের এলাকায় গ্যাস নেই, নেই বলতে হচ্ছে লাইক সকাল 11টা থেকে যায় আর ইফতার পর্যন্তই থাকে না গ্যাসটা, তো ইফতারের পরে হচ্ছে গ্যাসটা আসে, এই হচ্ছে প্রবলেম। তো আমাদেরকে ফার্স্ট রোজা থেকে এখন পর্যন্ত হচ্ছে ইফতার কিনে খেতে হচ্ছে, তো আমরা এখন ইফতার কিনতে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আজকে আমি পুরো দিনই বাসায়, কেননা আজকে হচ্ছে আমার কোচিং নেই, তো এই আর কি। আর মেইন প্রবলেম হচ্ছে আমি যে এখন যাচ্ছি ইফতার কিনতে, প্রবলেমটা হচ্ছে ইফতার এই সময় থাকে না। ওকে, সো আমরা লাকি আজকে খুব তাড়াতাড়ি ইফতার পেয়ে গিয়েছি। আচ্ছা, লেবু কিনবা? চলো, লেবুর জুস ছাড়া হচ্ছে আমার ভালো লাগে না, লেবুর জুস হচ্ছে আমার অনেক ফেভারিট, তো এখন লেবু কিনতে যাচ্ছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ ইফতারও পেয়ে গেলাম। অ্যান্ড এই এলাকাতে ইফতার নিয়ে এখন এরকম অবস্থা হয়েছে যে সবাই আগে আগে বের হয়েছে ইফতার কিনতে, সো আমরাও পেয়ে গেলাম। ওকে, আমরা ইফতারি নিয়ে বাসায় চলে আসলাম, ইফতারির আর সময় আছে 20 মিনিটের মতো, তো এখন বাসায় ঢুকবো অ্যান্ড ইফতারিগুলো রেডি করবো। ওকে গাইজ, আমাদের ইফতার করা ডান আলহামদুলিল্লাহ, অ্যান্ড আমরা নামাজও পড়ে নিয়েছি, তো আমি রমজানের ডেইলি ব্লগটি আপনাদের জন্য করেছি অনেক কষ্ট করে, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, বাট এই ব্লগগুলো করতে অনেক বেশি কষ্ট হয়, অ্যান্ড আমি তো ফ্রেশও করি না, দ্যাটস আমাকে এই ব্লগটি করার সময় হিজাব পরেই হচ্ছে আমার ম্যাচ করতে হয়, তো এই আর কি আমার জন্য অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিলো ব্লগটি করতে, তো বাট আমার কাছে ভালোই লেগেছে আপনাদের সাথে শেয়ার করে যে আমি কীভাবে কী করি না করি। ইনশাল্লাহ আমি রমজান নিয়ে আরও একটি ব্লগ করবো নোয়াখালি গিয়ে, এটা হচ্ছে আমি ঢাকাতে করেছি, অ্যান্ড আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে, তো সবাই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। এই ছিল আমার আজকের ব্লগ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।